ইনভেস্টর আরেকটি হার্ডওয়্যার ডিসকাশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইন্টেলের কোর আই থ্রি সেগমেন্টের প্রসেসরগুলো সময়ের সাথে সাথে রিভলিউশনের মাধ্যমে বর্তমান সময়ে এসে কিন্তু একটা ভালো পরিমাণ পারফরমেন্সই আপনাকে দিতে পারে। আপনি ইন্টেলের আই থ্রি অথবা রাইজেনের যেই আর থ্রি সেগমেন্টের প্রসেসর, যে কোনো প্রসেসরের কথাই বলতে পারেন। তবে আমাদের আজকের যেই বিশেষ টপিক সেটা হচ্ছে ইন্টেলের কোর আই থ্রি নিয়ে, স্পেশালি তাদের আপকামিং 12100 প্রসেসরটি নিয়ে। তবে আমি যদি বর্তমানে মার্কেটে যেই আই থ্রি ভেরিয়েন্ট আপনারা পাবেন সেটা হচ্ছে 10100, এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আপনার 10-11 হাজার টাকার আশেপাশে। বাট সেই প্রাইস পয়েন্টে আপনারা কিন্তু 4 কোর 8 থ্রেডের একটা সিপিউতে বেশ ভালো রকমের গেমিং পারফরমেন্স অথবা আপনি বলতে পারেন যে এন্ট্রি লেভেলের যেই প্রোডাক্টিভিটি ওয়ার্কের যে কাজ সেগুলো কিন্তু আপনি করে ফেলতে পারেন। তো আপনি হচ্ছে আই থ্রি 10100-এর একটা প্রসেসর হচ্ছে আপনি হচ্ছে 30 হাজার টাকা দিয়ে একটা ব্যালেন্স একটা পিসি বিল্ড করতে পারবেন, সাথে গ্রাফিক্স কার্ড অ্যাড করলে হয়তো বা আপনার হচ্ছে 50-60 হাজার টাকার মতো খরচ হবে। এখন ডিপেন্ড করে আপনি আসলে কোন গ্রাফিক্স কার্ডটা ইনস্টল করবেন, তবে আপনি ইজিলি 10100-এর একটা পিসি বিল্ডে আপনি হচ্ছে 1650 সুপার অথবা 1660 এরকম গ্রাফিক্স কার্ড আপনি ইজিলি ইউজ করতে পারবেন উইদাউট এনি বটলনেক। পারফরমেন্সের কথা বিবেচনা করলে ইন্টেলের আই থ্রি অথবা রাইজেনের আর থ্রি সেই প্রসেসরগুলো আমার মনে হয় যে কিছুটা আন্ডার রেটেড থেকে যায়, কজ আমরা সবসময় হচ্ছে R5, R7, R9 অথবা কোর আই 9, কোর আই 7, কোর আই 5 এইসব জিনিস নিয়ে আসলে পড়ে থাকি সবসময়। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটি ডেডিকেটেডভাবেই হচ্ছে কোর আই থ্রি 12100 নিয়ে। সো আমাদের আজকের ভিডিওতে দেখবো 12100 মানে আপকামিং যে 12th generation আই থ্রি প্রসেসর সেটার পারফরমেন্সের কী অবস্থা, সেখানে আপনার হচ্ছে হার্ডওয়্যার কী রকমের হার্ডওয়্যার আপনি পাবেন, মানে স্পেসিফিকেশন কী, তাছাড়া সেটার প্রাইস কীরকম হতে পারে, অথবা এটা কোন সময় আপনি হচ্ছে বাজারে মানে আমাদের পিসি মার্কেটে আপনি হচ্ছে কিনতে পারবেন। সো সেই সবগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে কথা হবে। সো আর বেশি দেরি করবো না, তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ইন্টারেস্টিং পিসি হার্ডওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে ইন্টারেস্টেড থাকেন, পিসি হার্ডওয়্যার ডিসকাশন, পিসি হার্ডওয়্যার রিভিউ অথবা পিসি বিল্ড, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না উইথ নোটিফিকেশন বেল অন। তাহলে আর দেরি করছি না, চলুন শুরু করা যাক। ইন্টেলের 12th generation কোর আই থ্রি 12100 প্রসেসরের হার্ডওয়্যার স্পেসিফিকেশনে আপনারা পেয়ে যাবেন 4টি গোল্ডেন কোর পারফরমেন্স কোর, বাট নো এফিশিয়েন্ট কোর, কজ আপনারা হচ্ছে অল্ডার লেকের যে বাকি আনলক সিপিউগুলো 12600K, 700K অথবা 12900K প্রসেসরগুলোতে হচ্ছে আপনার পারফরমেন্স কোরের পাশাপাশি ছোটোখাটো কাজ হ্যান্ডেল করার জন্য হচ্ছে আপনারা এফিশিয়েন্ট কোর দেখে থাকবেন। বাট 12100 অথবা আপনি যদি i5-এর লক প্রসেসর 12400-এর কথা বলেন, সেখানে হচ্ছে কোনো রকমের কোনো এফিশিয়েন্ট কোর ইউজ করা মানে ইউজ করে না ইন্টেল। খুব সম্ভবত ইন্টেল তাদের ইনএক্সপেন্সিভ লক প্রসেসরগুলোতে এই এফিশিয়েন্ট কোরগুলো ব্যবহার করার তেমন কোনো ইচ্ছা নাই বা তারা ব্যবহার করবেও না। তাছাড়া এখানে 4টি পারফরমেন্স কোরের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন 8টি থ্রেড, মানে সোজা কথা এটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের একটা সিপিউ, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ভার্সন অফ i3 10100। তাছাড়া আপনার হচ্ছে এখানে L3 ক্যাশের সাইজ হচ্ছে আপনার 12 MB, তাছাড়া আপনার যেই এখানে টার্বো ক্লক ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে আপনার 4.3 GHz। i3 12100-এর পারফরমেন্সের ব্যাপারে আলাপ করার আগে আমি আরেকটি ছোটো জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এইবার মানে এই 12th generation i3 ভেরিয়েন্টে আপনারা হচ্ছে দুই ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন, মানে দুইটা ভেরিয়েন্ট, সেটা হচ্ছে যে 12100 তার পাশাপাশি 12300। মানে আপনি বলতে পারেন যে আমাদের যেই 10th generation অথবা 11th generation যে i5 প্রসেসরগুলো ছিল লক প্রসেসর, সেখানে হচ্ছে আপনারা দুইটা ভেরিয়েন্ট দেখতে পারতেন, সেটা হচ্ছে যে 10400 অথবা 10500, 11400 অথবা 11500। সেখানে হচ্ছে মাইনর কিছু চেঞ্জ থাকতো, মনে করেন যে 11400-এ হচ্ছে আপনার একটু লোয়ার মানে বুস্ট ক্লকটা একটু কম থাকতো, 11500-এ বুস্ট ক্লকটা একটু বেশি থাকতো, তাছাড়া একটু গ্রাফিক্সের দিক থেকে একটু চেঞ্জ থাকতো, মানে ইনবিল্ট USD গ্রাফিক্সে। তো ঠিক সেই রকম চেঞ্জই আপনারা এখানে দেখতে পারবেন। সো এখানে হচ্ছে আমার যেই মনে হয় যে মূল ডিফারেন্স সেটা হচ্ছে যে 12100-এ হচ্ছে আপনার বুস্ট ক্লক হচ্ছে আপনার 4.3 GHz, আর 12300-এ হচ্ছে আপনার 4.4 GHz। তাছাড়া কোনো মেজর কোনো হার্ডওয়্যারগত কোনো পরিবর্তন আছে বলে আমার মনে হয় না। যাই হোক, পারফরমেন্সের ব্যাপারে হচ্ছে আমরা এই দুইটা প্রসেসরের মধ্যে কী ডিফারেন্স সেটা আসলে লঞ্চ হওয়ার বা রিলিজ হওয়ার পরই আসলে ডিটেলসভাবে বলা যাবে। তবে ট্রাস্টেড কিছু সোর্স থেকে আমি যদি বর্তমানে 12100-এর পারফরমেন্সের কথা যদি বলি বা এস্টিমেটেড পারফরমেন্সের কথা বলি, সেটা হচ্ছে বলা হইতেছে যে 12100-এর পারফরমেন্স যে রাইজেনের 3000 সিরিজের আর 3300X থেকে ব্যাটার অথবা ফাস্টার বলতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা হচ্ছে 2021-এর শেষের দিকে অথবা 2022-এর প্রথম থেকে লঞ্চ হয়েছে, আর যে 3300X এটা অলমোস্ট 2 বছর আগের একটা সিপিউ। সো এটাকে কেন হচ্ছে 12100-কে 3300X-এর সাথে মানে কম্পেয়ার করা হইতেছে, তো আমি এখানে একটা ভ্যালিড আনসার দিব, সেটা হচ্ছে যে রাইজেন কিন্তু যেই
3000 সিরিজের পরে তারা কিন্তু 5000 সিরিজে কোনো রকমের কোনো R3 সেগমেন্টের কোনো প্রসেসর কিন্তু ডিওএ মার্কেটে কোনো লঞ্চ করে নাই। মোস্ট প্রবলি তারা একটা এপিইউ লঞ্চ করছে R3 সেগমেন্টে, সেটা হচ্ছে মোস্ট প্রবলি হচ্ছে প্রি বিল্ড পিসির জন্য। ডিওএ মার্কেটে হচ্ছে তারা R3 সেগমেন্টে কোনো প্রসেসর লঞ্চ করে নাই 3300X এর পরে। তো সেই কারণে হচ্ছে এক্সিস্টেড যেই 3300X সেটার সাথে আসলে কম্পেয়ার করতে হয়, কারণ হচ্ছে বাজারে যদি প্রসেসরই না থাকে আপনি আসলে কার সাথে কম্পেয়ার করবেন। তো এখানে আমি বলবো যে এটা AMD-রই দোষ, তারা আসলে 5000 সিরিজের সাথে কোনো R3 সেগমেন্টে প্রসেসর লঞ্চ করে নাই। আমার মতে তাদের এই 5000 সিরিজের সাথে হচ্ছে R3 সেগমেন্টে প্রসেসর লঞ্চ করা খুবই দরকার ছিল, বিকজ 5000 সিরিজ একটা স্মার্ট একটা সিরিজ ছিল। তো সেই ক্ষেত্রে তারা যদি 5100, 5300X এরকম CPU যদি লঞ্চ করতো, আমার মনে হয় যে মানুষ কম দামে বেশ ভালো পারফরমেন্সওয়ালা CPU তারা কিনতে পারতো ইন গেমিং। তাছাড়া মাল্টিকোর পারফরমেন্স সব দিক থেকেই ভালো একটা প্রসেসর বাজারে পাওয়া যেত, বাট আনফর্চুনেটলি এরকম কোনো CPU তারা 5000 সিরিজে লঞ্চ করে নাই। তো সেই কারণেই হচ্ছে 12100K হচ্ছে 3300X এর সাথে কম্পেয়ার করা। এখন 12100 এর পারফরমেন্সের ব্যাপারে আমি যদি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করি, তো আমার মনে হয় যে ইন্টেলের এই 12100 এর পারফরমেন্স, যেই তাদের যে দুই জেনারেশন আগের যে 10400 যেই প্রসেসরটা ছিল, সেটা হচ্ছে আমার মনে হয় 12100, 10400 এর কাছাকাছি থাকবে বলে আমার মনে হয়। আপনারা হয়তো বা একটু ভাবতে অবাক লাগতে পারে যে কি বলেন ভাই, 12100 এর পারফরমেন্স 10400 হচ্ছে একটা 6-core 12-threaded একটা প্রসেসর। সো কোর এবং থ্রেড কাউন্টই আসলে সব কিছু যে এরকম জিনিস না, এখানে IPC ইনক্রিজ আর্কিটেকচার তাছাড়া অন্যান্য যেই মানে আর্কিটেকচারের ভিতর যে অন্যান্য যে চেঞ্জ সেটার উপরও ডিপেন্ড করে আসলে একটা প্রসেসরের পারফরমেন্স। সো আমি হচ্ছে একটা ওয়েবসাইটে দেখলাম যে সিনেবেন্স R20-তে 12100 এর যে স্কোর আসে সেটা হচ্ছে 10400 এর কাছাকাছি। এখন সেই স্কোরটা আসলে কতটুকু ভ্যালিড বা এটা আসলে কতটুকু সত্য সেটা আসলে আমি আসলে 100% কনফার্ম দিয়ে বলতে পারি না, সেটা আসলে বলা যাবে রিলিজ হওয়ার পরই। বাট আমার যেটা মনে হইতেছে যে আনুমানিক যেই পারফরমেন্স এটা মোস্ট প্রবাবলি 10400 এর কাছাকাছি থাকবে, মানে সমান হবে না বাট এটা ক্লোজ টু বলতে পারেন। তাছাড়া যেই i5 এর যেই 8400, 9400 মানে 8th generation বা 9th generation কথা বলতেছি, সেগুলোকে আমার মনে হয় যে বিট করার সম্ভাবনা প্রচুর। তো দেখা যাক, আপাত দৃষ্টিতে মনে হইতেছে 12100 এর পারফরমেন্স আসলেই মানে মুগ্ধ করার মতো। এই 12100 এর পারফরমেন্স 100% অ্যাকুরেসি সহ বলা যাবে আর 2 সপ্তাহ পরেই। তাছাড়া এই আপডেটেড নিউজের জন্য ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আসতে ভুলবেন না, বিকজ আমরা প্রতিনিয়তই কম্পিউটার ওয়ার্ল্ডের যে কোনো ধরনের নিউজ, হার্ডওয়্যারগত নিউজ আমরা আমাদের ফেসবুক পেজে হচ্ছে আমরা শেয়ার করে থাকি। সো ডেফিনেটলি আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজটি লাইক দিয়ে আসতে ভুলবেন না। আচ্ছা, এবার হচ্ছে আমরা 12100 এর যেই প্রাইস মানে এস্টিমেটেড প্রাইস সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। তো সেটা হচ্ছে 12100 এর এস্টিমেটেড প্রাইস হচ্ছে $130 বা $130 বা আমাদের প্রাইস অ্যানালাইসিস যদি বলি আমাদের বাংলাদেশের টাকায়, আমার মনে হয় যে এই প্রাইসটা হচ্ছে 12000 টাকার আশেপাশে থাকার কথা। মানে আমি যদি প্রিভিয়াস যেসব প্রসেসর লঞ্চ হয়েছে সেই সকল এগুলার রেশিও মানে সেগুলার হিস্ট্রি যদি চেক করি আপনাদেরকে বলি, তো আমার মনে হয় যে আপনারা 10100 যেই প্রাইসে লঞ্চ হয়েছে সেগুলার আশেপাশে অথবা একটু বেশি থাকতে পারে প্রথম দিকে, তবে মোস্ট প্রবলি সেটার আশেপাশেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে কোন সময় 12100 রিলিজ হবে মার্কেটে বা কোন সময় হচ্ছে আমাদের DIY MPC মার্কেটে হচ্ছে আমরা 12100 পারচেস করতে পারবো। তো ম্যাক্সিমাম ট্রাস্টেড সোর্স থেকে যেটা জানা যেতেছে যে ইন্টেল হচ্ছে January 5 তাদের CES 2022 এর কনফারেন্সে হচ্ছে মানে অল্ডার লেকের বাকি যত সব কম্পোনেন্ট রিলিজ করা এখনও পর্যন্ত বাকি, লাইক হচ্ছে আপনার 12100, 12400, তারপর হচ্ছে আপনার যে B660, H410, H670 মাদারবোর্ড, যাই হোক মাদারবোর্ড নিয়ে একটু পরেই কথা বলতেছি, সেখানে কিছু কথা বলার আছে। তো বাকি যত সব কম্পোনেন্ট আছে অল্ডার লেকের মানে সিরিজের, সেগুলো হচ্ছে January 5 হচ্ছে আপনারা দেখতে পারবেন রিলিজ হওয়ার কথা। তো দেখা যাক January 5 রিলিজ হয় কি না। এখন এই 12100 অথবা 12400 এর মতো CPUগুলোকে ডেফিনেটলি আপনারা হচ্ছে একটা মানে চিপার B660 অথবা B6H610 মাদারবোর্ডই আপনি হচ্ছে ইনস্টল করবেন, বিকজ এসব মাদারবোর্ডের সাথে জেড সিরিজের মাদারবোর্ড ইনস্টল করার কোনো মানে নাই, বিকজ আপনি হচ্ছে এখন B660 মাদারবোর্ডই আপনি হচ্ছে মেমোরি ওভারক্লকিংয়ের সুযোগ সুবিধা পাবেন। সো ডেফিনেটলি আপনি হচ্ছে চিপার B660 অথবা H610 মাদারবোর্ডের সাথেই হচ্ছে আপনারা 12100 ইনস্টল করবেন। এখন কথা হচ্ছে যে এই মাদারবোর্ডগুলো কোন সময় লঞ্চ হবে। তো এই মাদারবোর্ডগুলো লঞ্চ হওয়ার সম্ভাবনা হচ্ছে 12100 অথবা 12400 CPUর সাথে, মানে বাকি সব কম্পোনেন্ট একসাথে রিলিজ হবে। তবে একটা ইম্পর্টেন্ট বিষয় জানার বিষয় যে
এখানে হচ্ছে আপনারা H670 মানে X70 যেসব মাদারবোর্ড ইন্টেলের ক্ষেত্রে তৈরি হয় সেই মাদারবোর্ডগুলো এবারে না পাওয়ার অথবা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে আমি হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক যেটা দেখলাম যাই হোক এগুলা রিমোর অথবা লিকেজ সো আমি হচ্ছে এইসব জিনিস অফিসিয়াল লঞ্চ হওয়া আগ পর্যন্ত আমি ওয়েট করব এইসব জিনিস আপনাদের সাথে শেয়ার করার আগে কজ ডেফিনেটলি এগুলা হচ্ছে রিমোর অথবা লিকেজ তবে এই লক সিপিইউগুলো লঞ্চ হওয়ার প্রথম দিকে আপনারা দেখতে পারেন যে হচ্ছে আপনার প্রাইস কিছুটা বেশি থাকতে পারে কজ আপনারা যদি প্রিভিয়াস হিস্টোরি চেক করেন প্রথম দিকে হচ্ছে প্রাইস একটু বেশি থাকে কজ প্রথম দিকে এত বেশি পরিমাণে স্টক আমাদের দেশে প্রবেশ করে না ঠিক আছে সো সেদিক থেকে হচ্ছে আপনারা কিছু পরিমাণে প্রাইস বেশি আপনাদেরকে গুনতে হতে পারে তবে আপনি যদি এক দেড় মাসের মতো ওয়েট করেন মানে লঞ্চ হওয়ার এক দেড় মাস অথবা দুই মাস পর পিসি বিল্ড করেন সেক্ষেত্রে আপনারা আমার মনে হয় যে রিজনেবল প্রাইসই আপনারা এই লক সিপিইউগুলো বা যেসব মাদারবোর্ডগুলো লঞ্চ হবে সেগুলো আপনারা পারচেস করতে পারবেন রিজনেবল প্রাইসে এখন ইন্টেলের এই অল্ডার লেকের 12 জেনারেশনের লক প্রসেসরগুলোর জন্য আরেকটা নিউজ হচ্ছে আপনারা এখানে মোস্ট প্রবলি একটা নতুন স্টক কুলার পাবেন মানে নতুন ডিজাইনের তো ভিডিও কার্ডস .com এর মতে হচ্ছে আপনার একটা আমি মনে করি যে এটা কোনো ফেক কোনো নিউজ না বা ফেক কোনো লিক না তো এখানে হচ্ছে আপনারা চিত্রে দেখতে পারতেছেন হচ্ছে এখানে কুলারটাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে আপনি যদি উপরের দিকে খেয়াল করেন একটা রিং আকৃতির একটা ব্লু কালারের একটা থিম এটা মোস্ট প্রবলি ইন্টেলের যে ব্লু কালার সেখানে একটা লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে তাছাড়া আপনি যদি সাইডের দিকে দেখেন আগের যেই কুলারটা ছিল এখানে সাইডে কিন্তু কোনো রকমের কোনো ব্যারিয়ার বা কিছু ছিল না তবে নতুন কুলারটাতে যদি আপনি দেখতে পারবেন যে কিছু ডোরা কাটা কিছু ডিজাইন দেওয়া হয়েছে মোস্ট প্রবলি এটা প্লাস্টিকও হইতে পারে অথবা মেটালও হইতে পারে দেখা যাক এগুলো আসলে রিলিজ হওয়ার পরই বলা যাবে তাছাড়া এখানে যেই মানে মধ্যের দিকে যে চিরচেনা যেই ইন্টেলের যে স্টিকার মানে লোগোওয়ালা যে স্টিকার তারপর হচ্ছে মডেল নাম্বার এই জিনিসটা আসলেই বিশ্রী লাগে দেখতে তো সেখানের বদলে আপনি হচ্ছে ইন্টেলের খুদাই করা লোগো দেখতে পারবেন তাছাড়া পারফরমেন্স ওয়াইজ কোনো রকমের কোনো চেঞ্জ আসবে কি না সেটা আসলে এখন বলা যাবে না সেগুলো আসলে মানে আমাদের হাতে আসার পরই বোঝা যাবে তো ওভারঅল আমি যদি বলি নতুন কুলারটা দেখতে খারাপ না আমার মনে হয় যে আগেরটার থেকে মানে এটার থেকে আমার মনে হয় যে মাচ ব্যাটার কজ এই কুলারটা ইন্টেল ইউজ করে আসতেছে মনে হয় আমার মনে হয় যেটা পনেরো বিশ বছর হবে মানে হয় এই কুলারটা তারা ইউজ করে আসতেছে তো আমার এখনও মনে আছে আমার ফ্যামিলি যখন আমাকে হচ্ছে 2009 সালে সর্বপ্রথম পিসি বিল করে দিয়েছিল আমিও তখন অনেক ছোট ছিলাম তো তখন আমি এই এই কুলারটাই আমি ইউজ করতাম আমার পিসিতে তো এখন দেখেন অলমোস্ট 12-13 বছর হয়ে যেতেছে বাট ইন্টেল এখনও পর্যন্ত সেই আগের কুলারই পরে আছে তবে 11 জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে তারা এই ফুল কুলারটাকে হচ্ছে একটা ব্ল্যাক কালার থিম দেয় মানে এই ওয়্যার বলেন এই হিটসিং বলেন মানে সব কিছু ছিল ব্ল্যাক সেই কারণে হচ্ছে এই মানে 10 জেনারেশন পর্যন্ত যেই এই কুলারটা ইউজ করা হয়েছিল সেটা থেকে হচ্ছে 11 জেনারেশনটা কিছুটা ব্যাটার ছিল আউটলুকের দিক থেকে বাট পারফরমেন্স একদমই সেম টু সেম এখন এই স্টক কুলারের পারফরমেন্স সিপিইউ রিলিজ হওয়ার পর অথবা এই কুলারটা আমাদের হাতে আসার পরই আসলে বলা যাবে যে অ্যাকচুয়াল পারফরমেন্স কীরকম বা কোন কোন প্রসেসরের সাথে আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারবেন আর এটা নিয়ে আসলে এত সারপ্রাইজ হওয়ারও তেমন কোনো দরকার নাই কজ এটা একটা বাধ্যতামূলক জিনিস যেটা আসলে ইন্টেল এত বছর ধরে করে নাই যেটা আসলে তাদের আরও আগেই করা দরকার ছিল কজ ইন্টেলের মতো একটা বড় প্রতিষ্ঠান তাদের একটা মানে কী বলবো একটা খ্যাপ মার্কা একটা স্টক কুলার নিয়ে এত বছর পরে থাকার কোনো মানে নাই এটা আসলে আরও আগেই চেঞ্জ করা দরকার ছিল যাই হোক ফাইনালি আসলে মানে চেঞ্জ হইতেছে এটাই আমার মনে হয় যে অনেক কিছু ইন্টেলের এই লক প্রসেসরগুলো যেমন 12100 12300 অথবা 12400 এইসব প্রসেসর নিয়ে আপনার মতামত কী আপনি কীরকম পারফরমেন্স আশা করতেছেন অথবা আপনি কি 12 জেনারেশনের এই লক প্রসেসরগুলোর জন্য ওয়েট করতেছিলেন কি না সেসব জিনিস আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনি হচ্ছে ওয়েট করবেন কি করবেন না সেটা যদি আমি এখন বলে দিই যে আপনার যদি মানে আমি হচ্ছে Core i3-10100 কথা বলতেছি তো আমি যদি বলি যে আপনার যদি একদমই বিল্ড করা ইম্পর্টেন্ট কোনো কিছু হয় তাহলে আমি মনে করি যে 10100 আপনি পারচেস করে ফেলতে পারেন কজ 10100-এর প্রাইস এখন বেশ ভালো দামে পাওয়া যেতেছে 10,000 কিংবা 10,500 টাকার আশেপাশে হচ্ছে 10100-এর বর্তমান মার্কেট প্রাইস তাছাড়া হচ্ছে H410 অথবা H510 মাদারবোর্ডও কিন্তু এখন সুলভ মূল্যে পাওয়া যেতেছে তবে আমি H510 মাদারবোর্ডই পারচেস করার জন্য বলবো কজ আপনি ভবিষ্যতে সেই ক্ষেত্রে হচ্ছে 11400-এর মতো ভালো একটা সিপিইউ আপনি হচ্ছে ভবিষ্যতে সেকেন্ড হ্যান্ড পারচেস করে কিনে আপনি হচ্ছে আপগ্রেড করতে পারেন যদিও আমি হচ্ছে ডেডিকেটেডভাবে হচ্ছে 11400-এর জন্য H510 সাজেস্ট করি না হেভি ওয়ার্কলোডের জন্য তবে গেমিংয়ের জন্য আপনি হচ্ছে H510-11400-এর জন্য ইজিলি ইউজ করতে পারবেন উইদাউট এনি প্রবলেম সুতরাং আমি যেটি বলবো যে আপনি যদি একটা এন্ট্রি লেভেল 30,000 টাকা দামের আশেপাশে যদি পিসি বিল করতে চান এবং আপনার যদি একদমই তাড়াহুড়া থাকে
যে আমার এখনই পিসি বিল করার দরকার অথবা আমি যদি এখন পিসি বিল না করি আমার টাকা খরচ হয়ে যাবে, দেন আপনি পিসি বিল করে ফেলতে পারেন। i3-10100ও ভালো প্রসেসর। তবে আপনার সিচুয়েশন যদি এরকম হয় যে না আমি হচ্ছে ওয়েট করতে পারবো, এনি মানে কোনো প্রবলেম নাই, আমি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে পারবো, অথবা আপনার সিচুয়েশন যদি এরকম হয় যে আমি পিসি বিল করবোই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে, দেন ডেফিনেটলি 12-100 আপনি হচ্ছে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আমি মনে করি যে 12-100 মধ্যে আপনি হচ্ছে ভালো একটা লেটেস্ট প্রসেসরের মাধ্যমে হচ্ছে আপনি ভালো পারফরমেন্স গেনের মাধ্যমে আপনি একটা ভালো সিস্টেম অথবা পিসি বিল্ড করতে পারবেন। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং পিসি হার্ডওয়্যার রিলেটেড যে কোনো কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুকে পিসি হার্ডওয়্যার রিলেটেড নিউজের জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আসতে পারেন, আর ফেসবুকে হচ্ছে কোনো রকমের কোনো প্রবলেম মানে পিসি রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে যে কোনো রকমের পোস্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে সব ধরনের লিঙ্কই দেওয়া থাকবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।